দীর্ঘ বিরতির পর ফের পর্দায় শাহরুখ খান। কবে মুক্তি পাবে তার আগামী ছবি পাঠান? গত কয়েক মাস ধরে শাহরুখ ভক্তরা এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। উত্তর মিলল সোমবার। একসঙ্গে জানা গেল সালমান খানের আগামী ছবি টাইগার থ্রিরও মুক্তির তারিখ। আগামী 22 অক্টোবর থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিতেই একের পর এক ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছে। এর আগেই জানানো হয়েছে রোহিত শেট্টি পরিচালিত অক্ষয় কুমার, রণবীর সিং ও বিনীত ছবি সূর্যবংশী মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। তারপরেই যশরাজ ফিল্মস মোট 4টি ছবি মুক্তির তারিখ জানিয়েছে। বড়দিনেই মুক্তি পাবে রণবীর দীপিকা পাড়ুকোনের 83। কিন্তু বলিউডের বাদশাহ এবং ভাইজানের ছবি মুক্তির জন্য মুখিয়ে থাকা অনুরাগীরা এতদিনে শান্তি পেলেন। 4 মাসের ব্যবধানে মুক্তি পাবে দুজনের 2টি ছবি। শাহরুখ পর্দায় আসবেন 2022 সালের 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসে, এবং সালমানের ছবি মুক্তি পাবে আগামী বছর বড়দিনে। পাঠানে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। অন্যদিকে টাইগার 3 এ সেই একই জুটি ফিরে আসছে, সালমান এবং ক্যাটরিনা কাইফ। সূত্রের খবর, দুটি ছবির মুক্তির মধ্যে এই ব্যবধান রাখা হয়েছে খুব ভেবে চিন্তেই, কোনোভাবেই যাতে একটি ছবি আরেকটি ছবির ক্ষতি করতে না পারে, নজর দেওয়া হয়েছে সেদিকেই। শাহরুখ সালমানের সম্পর্কের চিড় জুড়ে গিয়েছে, দুটি ছবিকেই তাই আর বিরোধের জায়গায় না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, দুটি ছবিতেই দুই তারকা গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। তাছাড়া শাহরুখকে যেমন টাইগার 3 এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে, পাঠানেও সালমান কয়েক মুহূর্তের জন্য অভিনয় করবেন। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। We'll be right back.